নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছরামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা দেখব এই শীত মরশুমের আমার ভীষণ 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 পছন্দের একটি ফুল এই পিটুনিয়াকে কিভাবে খুব সহজেই আমাদের টবে আমরা ফুটিয়ে তুলতে পারি প্রত্যেকটা ফুলেরই নিজস্ব একটা সৌন্দর্য আছে এবং নিজ নিজ জায়গায় তারা কিন্তু এক একটি অনন্যা একথা মাথায় রেখেও বলছি এই যে শীতের পিটুনিয়া এর যে রঙের বৈচিত্র্য এবং এর রঙের যে শেডগুলো এই শেডগুলো কিন্তু শীতের অন্য কোনো ফুলে পাওয়া যায় কি না আমার একটু সন্দেহ আছে এই কারণেই হয়তো পুষ্পপ্রেমীদের কাছ থেকে একটা আলাদা সমীহ এই পিটুনিয়া আদায় করে নিতে পেরেছে এবং যারাই বাগান করে তাদের বাগানে দু চারটি পিটুনিয়া গাছ থাকাটাই স্বাভাবিক আপনি যদি আপনার বাগানে দু একটি পিটুনিয়া অ্যাড না করেন তাহলে বাগানটাই জানি কেমন একটু বেমানান লাগে এবং পিটুনিয়ার জনপ্রিয় হওয়ার বোধ আরও একটি কারণ আপনার বাগানে যখন শীত মরশুমে সমস্ত ফুলগুলো শেষ হয়ে যাবে তারপরেও কিন্তু বহুদিন যাবত এই পিটুনিয়া আপনার এই বাগানকে আলোকিত করে রাখবে এই যে নভেম্বর থেকে বা ডিসেম্বর থেকে পিটুনিয়ার ফুল হওয়া শুরু এবং এর যখন যদি আমরা খুব ভালো যত্ন করতে পারি এবং সঠিক যত্ন করতে পারি তাহলে কিন্তু আমরা মার্চ মাসের শেষ তো বটেই এমনকি এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত এই পিটুনিয়া থেকে আমরা ফুল পেতে পারি আমার এই গাছগুলোই দেখুন আজকে ডিসেম্বরের ন তারিখ আমি এই গাছের শুটিংটা করছি এই গাছগুলো কিন্তু নভেম্বরের মাঝামাঝি থেকেই ফুল দিতে শুরু করেছে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই পিটুনিয়া ডায়ানথাস ভারবে না এই ধরনের গাছগুলো কিন্তু গাছ লাগাবার মাসখানিকের মধ্যেই ফুল দিতে শুরু করে এবং এরা ফুলও দিতে থাকে এবং গাছগুলো আস্তে আস্তে বড় হতে থাকে তাই এই গাছ থেকে কিন্তু আমরা মার্চের শেষ কি এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু খুব সহজেই ফুল পাওয়ার একটা আশা করতেই পারি কত রকম প্রজাতির পিটুনিয়া হয় এবং কোন প্রজাতির পিটুনিয়া এই শীতকালে আমরা চাষ করব পিটুনিয়ার মাটিটা কিভাবে তৈরি করব এবং পিটুনিয়ার চারাগুলো আমরা মাটিতে কিভাবে বসাবো তার সমস্ত ভিডিও কিন্তু হাতে কলমে দেখানো আছে আমার পুরোনো ভিডিওতে যারা সেই ভিডিওটা দেখেননি তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এবং যারা আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে সাবস্ক্রাইব বটনের ডান দিকে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি একবার পুশ করে দেবেন এই বেল আইকনটি পুশ করে দিলে কি হবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সবার প্রথম আমার এই ভিডিওটা দেখতে পাবেন পিটুনিয়া খুব নরম প্রজাতির একটি গাছ যদিও এই গাছটি প্রচুর পরিমাণে ফুল প্রডিউস করে তাই মাটি থেকে কিন্তু পিটুনিয়া ওর মতো করে প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করে এখানে ওর মতো করে বলছি এই কারণেই কারণ পিটুনিয়ার মাটিটা যখন আমরা তৈরি করব তখন কিন্তু আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই কারণে অবলম্বন করতে হবে এই পিটুনিয়ার মাটিতে যদি প্রচুর পরিমাণে জৈব সার থাকে এবং কোনো কারণে রাসায়নিক সার কম বেশি প্রয়োগ হয় তাহলে কিন্তু এর যে শেকড়গুলো সেই শেকড়গুলো জ্বলে যেতে পারে কারণ পিটুনিয়ার শেকড়গুলো হচ্ছে গুচ্ছমূল সরু সরু চুলের মতো এর মধ্যে খুব বেশি পরিমাণে খাবার হয়ে গেলেই কিন্তু এই শেকড়গুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা প্রবল এখানে পিটুনিয়ার জন্য আমি যেই মাটিটা ব্যবহার করেছি সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট গার্ডেন্স অয়েল টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট টোয়েন্টি পার্সেন্ট ভার্মে কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি এবং বাকি টেন পারসেন্ট গোবর সার এবার আসি পিটুনিয়ার টব নির্বাচন যে কোনো ধরনের টবেই কিন্তু এই পিটুনিয়াকে গ্রো করা যায় এবং তার থেকে ফুলও পাওয়া যায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনার এই পিটুনিয়ার টবগুলোকে যদি একটু আকর্ষণীয় করে রাখতে হয় তাহলে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে কম উচ্চতাযুক্ত ছড়ানো গামলা টবগুলো কারণ আমরা জানি পিটুনিয়ার যে মূল সেটা কিন্তু গুচ্ছমূল এবং গুচ্ছমূল কখনোই কিন্তু মাটির গভীরে প্রবেশ করে না এরা মাটির ওপরেই ছড়িয়ে থাকে এই কারণেই বেশি উচ্চতাযুক্ত যদি আমরা টপ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের জল দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা দেখা দিতে পারে পিটুনিয়া থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই গাছটিকে কিন্তু আপনাকে দিনে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা রোদে রাখতেই হবে এবং প্রত্যেক দিন যদি এই গাছটি চার থেকে পাঁচ ঘন্টা রোদ না পায় তাহলে কিন্তু এই গাছটা শুধু পাতা ভর্তি হয়ে যাবে আপনি কিন্তু ফুল তেমন কিছু পাবেন না এবার জেনে নিই এই পিটুনিয়া গাছে আমরা সারটা ঠিক কিভাবে প্রয়োগ করব আমরা যখন পিটুনিয়ার মাটিটা তৈরি করেছিলাম তখন এই মাটিতে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছিলাম এবং আমরা সবাই জানি ভার্মি কম্পোস্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটি জৈব এনপিকে সার এই কারণে আর খুব বেশি সার কিন্তু এই গাছের প্রয়োজন পড়বে না পিটুনিয়ার চারা ছোটো টপ থেকে বড় ফাইনাল টবে প্রতিস্থাপন করবার দশ দিন পর থেকে কিন্তু সপ্তাহে একদিন নিয়মিত আপনাকে শস্যের খোল ভেজানো পচা জল একদম চায়ের লিকারের মতো পাতলা করে এই গাছে প্রয়োগ করতে হবে এবং এটা প্রয়োগ করতে একটা বিশেষ নিয়ম মেনে আপনাকে চলতে হবে আপনি পিটুনিয়া গাছে যখনই এই তরল সার প্রয়োগ করবেন তার ঠিক এক ঘন্টা আগেই কিন্তু টপগুলোকে প্লেন জল দিয়ে আগে ভিজিয়ে নেবেন এবং টব প্লেন জল দিয়ে ভেজানোর ঠিক এক ঘন্টা পরেই এই তরল সার আপনি এই গাছে প্রয়োগ করবেন এবার জেনে নিই এই পিটুনিয়া গাছে আমরা কখন এবং কতটা পরিমাণে জল দেব। এই পিটুনিয়া গাছে আমরা তখনই জল দেব। যখন দেখব গাছের গোড়ার মাটিটা একেবারে শুকনো হয়ে গেছে তারপরেই কিন্তু আমরা এই গাছে জল দেব এবং জল দেওয়ার ক্ষেত্রে একটা সাবধানতা আমরা অবলম্বন অবশ্যই করবো সবসময় খেয়াল রাখবো গাছে যাতে ওভার ওয়াটারিং না হয় এবং এই গাছে জল দেওয়ার ক্ষেত্রে আরও একটি সাবধানতা হচ্ছে যখনই আমরা গাছে জল দেব। ঠিক এইভাবে গাছটাকে তুলে ধরবো তারপরে এর নিচে জল দেব। এবং এই গাছে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় গুচ্ছমূল হওয়ার সুবাদে কিন্তু এর মূলগুলো সহজেই পচে গাছটি মারা যেতে পারে এবং জল দেওয়ার সময় গাছটাকে ওইভাবে আমরা তুলে দেব এই কারণেই এই গাছের এই যে পাতাগুলো এই পাতাগুলো এত নরম যে এই পাতায় যদি জল লেগে থাকে তাহলে কিন্তু সহজেই পাতাগুলো পচে যেতে পারে এইখানে দেখুন এই একটা পাতা এই জল লাগার কারণেই কিন্তু এই পাতাটা পচে গেছে তাই এই সাবধানতা সময় আমাদের অবলম্বন করেই এই গাছে জল দিতে হবে এখানে একটি কথা যে কথাটা আমার ভিডিও শুরুতেই বলে নেওয়া উচিত ছিল এই পিটুনিয়া গাছ কিন্তু খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং একবার যখন বৃদ্ধি নিতেও শুরু করে তখন কিন্তু তার বৃদ্ধিটা খুব দ্রুত হয় এই যখন খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের মনে এমনটাই হয় যে গাছটা জানি বাড়ছে না এবং এই কারণে কিন্তু ভুল করে আমরা অনেকেই বিভিন্ন রকম রাসায়নিক সার প্রয়োগ করে এই গাছটাকে দ্রুত বাড়ানোর চেষ্টা করি ফলে কি হয় এই গাছটা কিন্তু সহজেই মারা যায় সেই কারণেই বলছি এই গাছটা ভীষণ ধীরে ধীরে গ্রো করে এবং একবার গ্রোথ নিতে শুরু করলে তখন কিন্তু এর যে বৃদ্ধিটা খুব ত্বরান্বিত হয় সুতরাং কেউ রাসায়নিক সার এই গাছে ব্যবহার করে এই গাছটাকে কিন্তু মারবেন না আপনি যদি পিটুনিয়া থেকে খুব বেশি পরিমাণে ফুল পেতে চান তাহলে কিন্তু প্রত্যেক দু থেকে তিন দিন অন্তর অন্তর গাছে যে সমস্ত ফুলগুলো একবার ফুটে গেছে সেই ফুলগুলোকে কিন্তু এই গাছ থেকে আলাদা করে দিতে হবে আপনি যদি এই মরা ফুলগুলোকে গাছ থেকে আলাদা না করে দেন তাহলে কিন্তু এই ফুলগুলোর মধ্যে বীজ তৈরি হবে এবং গাছ তার সমস্ত শক্তিটা কিন্তু ফুল প্রডিউস করার থেকেও তার বংশ বৃদ্ধি করবার জন্যে তার বংশ রক্ষা করবার জন্য কিন্তু এই বীজগুলো তৈরিতে সমস্ত শক্তিটা ব্যয় করবে ফলে কি হবে আপনার ফুলের যে প্রোডাকশান সেটা কমে যাবে এবং বীজগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকবে যে সময়টা রাতের দিকে প্রচুর পরিমাণে শিশির পড়ে রাত্রে সেই সময়টা কিন্তু এই গাছগুলোকে একটা শেডের নিচে রাখতে পারলেই খুব ভালো হয় যদি কখনও এমনটা হয় যে আপনার গাছে প্রচুর পরিমাণে পাতা হয়েছে কিন্তু তুলনামূলক আপনার গাছে ফুলের সংখ্যা কিন্তু খুব কম এক্ষেত্রে আপনি সামান্য রাসায়নিক সার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি গাছ প্রতি তিন থেকে চার দানা ডিএপি আপনার গাছগুলোতে যতটা পরিমাণ জল লাগে ততটা পরিমাণ জল নিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন এবং পরের দিন সেটা সমানভাবে প্রত্যেক কটা গাছে প্রয়োগ করবেন আশা করি এতে আপনার গাছে ফুলের পরিমাণ বহুল অংশে বৃদ্ধি পাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পিটুনে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই নমস্কার